হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর সবার? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আজকে সকালবেলা বাসায় নাস্তা করতে ইচ্ছা করছিল না, তাই চলে যাই হলো সিপিতে। তো সেখানে চিকেন ফ্রাই খেয়েই হলো দিনটা শুরু করি। তো খাওয়া শেষে চলে আসি হলো মেট্রো স্টেশনে। আজকে হলো একটু গন্তব্যহীন ঘোরাঘুরি করব, মানে কোথায় ঘুরতে যাব বা কী করব কোনো কিছু ঠিক করা নেই, যা মন চাইবে তাই করব, এই উদ্দেশ্যে হলো আজকে বের হয়ে যাই। এবং স্টেশনে আসার সাথে সাথেই হলো আমাদের ট্রেনটা চলে আসে। ট্রেনে উঠার পর ট্রেনের জানলা দিয়ে এত সুন্দর লাগছিল আকাশটা, মনে হচ্ছিল আকাশের দিকে তাকিয়ে থাকি। এবং আজকের ওয়েদারটা ছিল এত বেশি সুন্দর, না গরম না শীত, এমন একটা ওয়েদার, এবং হালকা হালকা বাতাসও হচ্ছিল, বাট খুবই সুন্দর একটা ওয়েদার বলার বাইরে। যে আর আকাশের ভিউটা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ছিল। তো যাই হোক, এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি হলো উত্তরাতে। তো উত্তরাতে আসার পর আমি সুন্দর সুন্দর কিছু ছবি তুলি এবং আমার সাথে যে ছিল তাকে বলি আমার ভিডিও করে দিতে, এবং সে আমার এত সুন্দর ভিডিও করে দিয়েছিল যেটা আমি এখন পোস্টই করতে পারবো না, মানে মানুষকে ভিডিও করে দিতে বলেও শান্তি নেই। আমার ছবি তোলা শেষ হয়ে গেলে আমি চলে আসি হলো বেলুন ফুটাতে। তো আমাদের দুইজনেরই হলো বেলুন ফুটানোটা খুব বেশি পছন্দ, আমরা যখনই যেখানে দেখি এই জিনিসটা আছে আমরা হলো বেলুন ফুটাই। তো যাই হোক, আমার কোনো দিনও কখনো একটাও বেলুনও ফুটানো মিস হয় না, তবে আজকে কেন একটা বেলুন মিস হয়ে গিয়েছিল আমি নিজেও জানি না। তো যাই হোক, বেলুন ফুটানো শেষ করে আমরা চলে আসি হলো ফুচকা খেতে। তো আমরা যেখানে বসে ফুচকা খাচ্ছিলাম তার পাশে এত সুন্দর ভিউ ছিল এবং পাশে নৌকা চলছিল এবং খুব সুন্দর বাতাস আসছিল। তো আর ফুচকাটার টেস্ট এত 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 বেশি মজা যে বলার বাহিরে। এখন পর্যন্ত আমি ভয়েস অ্যাড করছি, আমার মুখে পানি চলে আসছে। এবং ফুচকা খেতে খেতে দেখতে পাই হলো এই সুন্দর ঘোড়া গাড়িটা, তাই আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে নিয়ে আসি যেন আপনারা এই সুন্দর ঘোড়া গাড়িটা দেখতে পান। উত্তরাতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি হলো ইসিবি থ্রি ফুডে। এবং আসার পর দেখি যে সম্পূর্ণ রেস্টুরেন্টের ডেকোরেশন চেঞ্জ হয়েছে। কম হলেও আমি এই থ্রি ফুডের এই ব্রাঞ্চে 30 বারের বেশি এসেছি, তবে এইবারের ডেকোরেশনটা সত্যি বলতে অসাধারণ, খুবই ভালো লেগেছে আমার কাছে। এবং ওনাদের একটা আলাদা ফটো বুথ করেছে, যেটা এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এবং একটা সুন্দর জিনিস হলো এই ফটো বুথের লাইটটা একটু পরপর চেঞ্জ হচ্ছিলো, মানে রেড হচ্ছিলো, একসময় ইয়েলো, একসময় হোয়াইট। যাই হোক, আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং আমরা আশেপাশের সাথে খাবারও অর্ডার করে ফেলি। তো আমার সাথে যে ছিল সে অর্ডার করেছিল হলো বিফ নাগা বার্গার, এবং আমি অর্ডার করেছিলাম হলো থ্রি ফুড স্পেশাল চিকেন বার্গার। তো যাই হোক, আমার কাছে বরাবরই তাদের খাবারটা অসাধারণ লাগে। এবং সাথে নিয়েছিলাম হলো কোল্ড কফি, এটা হলো বেস্ট, মানে আমি যেখানকার যতই কোল্ড কফি খাই আমার কাছে থ্রি ফুডের কোল্ড কফির চাইতে কোনোটাই বেশি ভালো লাগে না। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।